এই যে দিদি এরকম করছে দিদির আর ধৈর্য নেই এই যে এই দুটো কালার সিলেক্ট করেছে দেখি কালারগুলো নখ আটকে দেখি হাতি আটকে গেছে এই যে আমাদের রেডি হয়ে গেছে এখন এই যে একটা বোন চলে এসেছে হাই করে দাও হাই কিসের জন্য এসেছে তুমি বলো হ্যাঁ নেল এক্সটেনশনের জন্য এসেছে তো চলো কোনটা কি করছি না করছি সবটাই দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো ভিডিওটা তো তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো যে কিসের জন্য এসেছে আর তো ফার্স্টেই বলে দিল যে কেন এসেছে নেল এক্সটেনশন করানোর জন্য তোমরা সবাই জানো যে আমরা দীঘাতে ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাবো আর একটু সাজুগুজু না করলে হয় বলো আর আমার নেলটা না এক্সটেনশন করতে ভীষণ ভালো লাগে তো এই দেখো এই পর্যন্ত কমপ্লিট হয়েছে পুরো ডিটেলস আর তোমাদের দেখালাম না সেটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবার আমার পছন্দ মতো মানে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার নখের লেন্থটা কেমন রাখবে তো আমি বলছিলাম একটু ছোটো ছোটোই করার জন্য যেহেতু কাজবাজ করতে হয় বা ওখানে তো থাকবো তিন দিন তারপরে বাড়িতে এসে তো কাজবাজ করতেই হবে সেই কারণে আমি ছোটো ছোটোই করেছিলাম যেহেতু এখনও মানে এটাকে সেট করবে তো সেই জন্য একটু বড় রেখেছিলাম সেট করলে আর একটু ছোটো হয়ে যাবে তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তো এই যে এখন হচ্ছে নেলটা সেট করে নিচ্ছে মানে শুধু ঘষাঘষির কাজ ঘষাঘষি করেই যাচ্ছে প্রথম থেকে তো আগেও আমি করেছি যেহেতু জানি জিনিসটা আর আমার না মানে প্রথম দিকে তো ভালো লাগে করতে তো ইচ্ছা করে কিন্তু লাস্টে আর ধৈর্য থাকে না এত অস্বস্তি লাগে তোমাদের কি বলবো তো এই যে এই পর্যন্ত কমপ্লিট হয়েছে তো লেন্থটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি ছোটো ছোটো রেখেছি নখগুলো তো এখন এই যে জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছে তো চলো সবগুলো নেলে জেলটা অ্যাপ্লাই করে নিক আর এই যে এখন আমি শোকাতে দিয়ে দিয়েছি এটা তো বারবার হাত ঢোকাচ্ছি একটা হাত ঢোকাচ্ছি একটা হাত বার করছি একটা হাত ঢোকাচ্ছি একটা হাত বার করছি এটাই করতে হচ্ছে ভীষণ অস্বস্তি লাগছিল এটা দিলে চার চারটা কমে যায় না রিমুভার এই যে এই দুটো কালার সিলেক্ট করেছে দেখি কালারগুলো ঘুরিয়ে দিয়েছে এই কালারটাও সুন্দর কোনটা যে করি বুঝতে পারছি না এই কালারের মধ্যেই করি নাকি পিঙ্ক পিঙ্কের মধ্যে দেখো হলুদ কালার করবো না কালো আছে এই ডিপ কালারগুলো বিয়ের সময় করলে ঠিক আছে না ডিপ কালারগুলো তাহলে আমাকে তুমি এই পিঙ্ক কালারের মধ্যেই করে দাও বুঝলো দুটো এই পিঙ্কিস দুটোর মধ্যে একটা যেটা ভালো লাগবে সেটা করে দাও হালকাটাই মনে হয় বেশি ভালো লাগবে নাকি এটা হচ্ছে গোল্ডেন কালার এটা সিলভার কালার এটা সাদা সাদা টাইপের ওর সাথে কোনটা মানাবে তুমি বলো তো তুমি বলো তুমি তো তোমার তো আইডিয়া আছে তুমি এগুলো করো এটা ভালো লাগবে এটা ভালো লাগবে যে দুটো হ্যাঁ ওটাই করি তাহলে এটা থাক নাকি এই যে এই বউগুলো লাগাবো ভাবছি কিন্তু আমি ভাবছি কি যদি চুলে মুলে লেগে উঠে যায় তাহলে হচ্ছে যদি সমস্যা হয় ভালো লাগবে করি না ওটাই বউগুলোই লাগিয়ে দাও নেল পলিশ আমি হালকাটাই সিলেক্ট করেছি তোমরা তো দেখেছো যেহেতু আমি ঘুরতে যাচ্ছি বেশি ডিপ করব না মানে পিঙ্ক কালারটাই আমার এই হালকা পিঙ্কটাই পছন্দ হলো তো এটাই করছি এক হাতে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আরেক হাতে আমার নেল পেন্টটা হয়ে গেছে কিন্তু বোটা বসানো হয়নি একটা লাগাতে দুই সাইড ঠিক আছে তো হ্যাঁ হয়েছে না অনেক কষ্টে স্টোনটা লাগাতে গিয়ে খুব চাপ হয়ে গেছে স্টোনটা লাগাতে গিয়ে ওইটা ওই হাতে স্টোনটা লাগাতে তিনবার দুবার তোলা হয়েছে দুবার তুলে তিনবার এবার গিয়ে তারপরে লাগলো দেখে যাচ্ছে বলবে নেল আর্টিস্ট ভালো না 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 নেল আর্টিস্ট ভালো এই স্টোনটা ভালো না লাগালে হয়ে যাবে
তো এই যে ফাইনাল নেলটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে আড়াই ঘন্টা পরে এটা এরকম হয়েছে, আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে। মানে আমি মানে ভেবে রেখেছিলাম না যে কেমন কি করব কি না করব, এখানে এসে ভেবেছি যে কিভাবে কি করব, তো সেভাবে সেভাবেই করে দিল, বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে সব কিছু। এখন গোছ কাজ করছে সব, সব একেবারে ছড়িয়ে ছিটিয়ে একাকার এখানটাই। না কিছু বলবে তুমি? কিচ্ছু বলবে না, কেউ যদি করতে চায় বা কিছু। হ্যাঁ, কেউ যদি করতে চাও তো আমার সাথে যোগাযোগ করো, মানে দিদির সাথে যোগাযোগ করো, আমাকে বলে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমার হয়ে গেছে কমপ্লিট, তো এখন এই যে বেরিয়ে যাচ্ছে বুনুটা। আচ্ছা টাটা। আমি হচ্ছে বসে বসে ফোন ঘাঁটছিলাম, তো বাইকের আওয়াজ পেলাম বাইরে, মানে আজকে তোমাদের দাদা ভাই আসার কথা, তো ও চলে এসেছে, মানে বাইকটা বাইকের আওয়াজ পেয়েছে চলে এসেছে। তো আমি তোমাদের দেখাচ্ছি যে ও আসার পরে ফার্স্টে কী কাজ করে। ও হচ্ছে আসার পরে না, মানে ব্যাগটা রেখে আলোটা জ্বালিয়ে নিজে নিজে ওই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় মুখ দেখবে, একটু স্টাইল মারবে। তাও দেখাচ্ছি তোমাদের চলে আসলো। এই যে আমি তোমাদের বললাম না যে আমার পড়াশোনা এসে প্রথম প্রথম কাজ হচ্ছে এইটা, মানে ব্যাগপত্র রাখবে রেখে, তারপরে হচ্ছে আয়নার সামনে গিয়ে স্টাইল মারবে, নিজেকে একটু দেখবে সব ঠিকঠাক আছে কি না, তাই তো? আজকে কি তুমি আগের ট্রেনটা ধরেছো? ওই জন্য আর তাড়াতাড়ি এই যে টাকা ছড়াচ্ছে কেন, তো এই যে 3 টাকা, ওই যে 1 টাকা। এই যে হচ্ছে আমার বরমশাই এখন যাচ্ছে আমার কাজ করতে, আমার কাজ করতে যাচ্ছে, ওই জন্য এত রাগ, মুখে মুখের ভাব দেখলে বুঝতে পারবা যে ওর কি রাগ হচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, খুব রাগ হচ্ছে বলো, খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে বলো, টাইম হয়ে যাবে তুমি বরমশাই তো বের হলো এখনই, থোক একটু আমি রাগিয়ে দিয়েছিলাম যার কারণে হচ্ছে রাত করতে করতে গেল জিনিসগুলো নিয়ে। তো চলো দেখি এরপরে হচ্ছে ঘুরতে যাব, তো তো প্যাকিং ট্যাকিং আছে কিছু, তো একটু পরেই প্যাকিং, ও আসলে পরে প্যাকিং করব, না হলে কালকে সকাল হচ্ছে 5টার সময় আমরা বেরিয়ে যাব বাড়ি থেকে, সময় পাবো না আর গোছানোর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এসে গেছে, এই যে গেল, এ মা একদম ইয়ে করে ফেলছে, কি করেছে, এ কি করে, এ মা না এমনি বলে যাচ্ছে না, খুব একটা বেশি বলে যাচ্ছে না জিনিসটা, না মানে জিনিসটা ধরা যাচ্ছে না, তুমি ক্লোজলি দেখালে তাই আমি বুঝতে পারলাম, বুঝলে এমনি ঠিক লাগছে, ঠিকই লাগছে, সেটা তো আকাশ না ঠিক আছে, এখন গিয়ে সব গোছাতে হবে, সব গোছাতে হবে, সব ঠিক আছে, আবার কোথায় যাবা তুমি, তোমাকে খেয়ে দেখো কত সুন্দর টেস্ট, খেয়েছি তুমি খাও একটু, এ ভেতরে ওইটা হেভি টেস্ট, ওইটা ওইটাই টেস্ট লাগে, খাও যে আমরা যাবো এখনো কিছুই গোছাতে পারলাম না। আচ্ছা এই ব্যাটার থেকে তুই ওই ব্যাটার ছোট নাকি কি রকম, ভালো করে সাজাও, ভালো করে সাজাও, একটু যেন ওলট পলট না হয়,
চলো এবার ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। মোটামুটি যা যা নেওয়ার আমি সব সামনেই রেখে দিয়েছিলাম, জাস্ট ঢোকানোটা বাকি ছিল আর কি ট্রলি ব্যাগের মধ্যে। তো এখন হচ্ছে ঢুকিয়ে সব ঠিক করে নিচ্ছি, কালকে সকালবেলা যেহেতু আমাদের বেরোতে হবে, এখন ঠিক না করলে আর কখনই বা করবো। আমার থেকে না মানে ওর হচ্ছে জামাকাপড় বেশি নিয়েছে, মানে এক সাইডে ওর এক সাইডে ধরছে না, আবার আমার এই সাইডটাও রাখতে হয়েছে ওর জামা প্যান্ট, গিয়ে তো পরেনি কিছুই, জাস্ট নিয়েই যাওয়া হয়েছে জামাগুলো। হলো তাকাও, তাকাবা তো, বলো মুড অফ কেন, তাকাই এদিকে, তাকিয়ে বলো, তাকিয়ে বলো। এই যে মোটামুটি কমপ্লিট টুয়ালেটা উপরে দিয়ে আটকে দিয়েছি সবটা, বাবারে বাবা দেখো ছড়িয়েছে কেমন। এটা হচ্ছে আমার মেকআপের জন্য, এটা আমি একদম প্রথমেই রেডি করে ফেলেছি জিনিসগুলো। নাও ঠিক আছে, আর এই যে কমপ্লিট, এবার ল্যাপটপে ঢুকিয়ে নাও ব্যাস। কে যেন বলছিল কি যে এত বড় ব্যাগ নেবে, কত জিনিস নেবে, কে বলছিল? হ্যাঁ কি একজন বলছিল যে এত জিনিস নিয়ে কি হবে, কি হবে এবার দেখতে পাচ্ছ, তাও ধরছে না। এই যে আমাদের রেডি হয়ে গেছে, এখন এই দেখি আর টুকি টাকি কিছু নিতে হলে উপরে ঢুকিয়ে দেবো। আর এখন আর এনার্জি নেই, 12টা বাজে, আবার সকাল কটার সময় উঠতে হবে জানো? হ্যাঁ 4টে, না 4টের সময় উঠতে হবে। এইটা ধরতে হবে, এইটা। তো সবে সব কিছু শেষ হলো, মানে ঘুমও এত প্রচণ্ড পেয়েছে কি বলবো, এখন 12টা বাজে, আবার সকাল 4টের সময় উঠতে হবে। তো গোছাগুছি তো মানে হয়েই গেছে, জানি না কি নিতে ভুলে গেছি তাও জানি না, হয়তো পরে গিয়ে মনে পড়বে, এখন আর কিছু মনে পড়ছে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।